বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে একমাত্র একটি সরকার, সেই স্বাধীনতার দল। স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে, দেশ এগিয়ে যায়। ডিজিটালের পথে বাংলাদেশ এখন ছুটছে দুরন্ত গতিতে। দেশের একেবারে প্রান্তিক জায়গায়ও এখন মিলছে তথ্য প্রযুক্তির সেবা। আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মেলানোর এই পথের স্বপ্নটা যিনি প্রথম দেখেছিলেন, তিনি সজীব ওয়াজেদ জয়। বলেছিলাম বিদ্যুৎ দেব, দিয়েছি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বারুদ চলা সময়ের এই দিনে পৃথিবীর আলো বাতাসে নিজের দৃপ্ত অস্তিত্ব ঘোষণা করেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ। বাংলাদেশের সমান বয়সী শিশুটির নাম রাখা জয়। হয়তো আগে থেকেই নির্ধারিত ছিল একদিন তিনি জয় করবেন মানুষের হৃদয়। কে জানে, সেই ভাবনা থেকেই হয়তো বঙ্গবন্ধু নিজের প্রথম নাতির নাম ঠিক করে রেখেছিলেন জয়। মা শেখ হাসিনার দিক থেকে শরীরে বইছে রাজনৈতিক রক্তধারা, আর বাবা ওয়াজেদ মিয়ার দিক থেকে বিজ্ঞানের যৌক্তিক উত্তরাধিকার। ফলে তিনি যে বিজ্ঞান মনস্ক হয়ে উঠবেন সেটিই তো স্বাভাবিক। কোনো গদবাধা বলি নয়, রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণের জন্য তিনি তাই হাঁটলেন বিজ্ঞানের পথে। মায়ের হাত ধরে ধীরে ধীরে সফল করলেন বাংলাদেশের ডিজিটাল যাত্রা। দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবী জুড়েই আজ তাই ডিজিটাল বাংলাদেশের জয়গান। 2008 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশের। বাস্তবায়নের জন্য সময় রেখেছিলেন 2021 সাল পর্যন্ত। তবে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে নির্ধারিত সময়সীমার আগেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের অর্থনীতি কয়েক দশক আগেও ছিল শ্রমনির্ভর, কিন্তু এখন মানুষ ঝুঁকছে প্রযুক্তির দিকে, তাই দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের অর্থনীতি। সজীব ওয়াজেদ জয়ের মেধা ও দক্ষতায় আজ ইন্টারনেট সেবা দেশের গ্রামের মানুষের হাতের মুঠোয় এসে পৌঁছেছে। গ্রামের একজন কৃষক মোবাইল ইন্টারনেটের মাধ্যমে এখন কৃষিকাজের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারছেন। স্কুলের শিক্ষক আজ কম্পিউটারের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে বেদবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠান। দেশের ICT খাত সংশ্লিষ্টদের মতে, শিক্ষাগত যোগ্যতা আর পেশাগত কাজের অভিজ্ঞতা, এই দুইয়ের মিশেলেই দেশের ICT খাতের এমন ত্বরিত উন্নতিতে সফল নেতৃত্ব দিতে পেরেছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের অনেক তরুণের স্বপ্নের নায়ক সজীব ওয়াজেদ, আজ তার 53তম জন্মদিন। এই দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাই বলতেই পারে, শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ।